एवरीवन वेलकम बैक टू माय यूट्यूब चैनल की खबर सकोरे आशा करो भले आमारो भले आज वीडियो तो आरम्भ पूरा भात पानी खाए आजरी है एया सा चुली शुकुआई ना तीति आसे गा धुलू गा धु उठी भात खाई डायरेक्ट चाटले गुसी रोद लौं चुली शुकुआते वीडियो आरम्भ कर दूँ अपनालोकर माघर बिहु केनेकुआ गल आमार भाले गल बारु एकदिन बहुत मास मांग खुआ हैछे नहयने এই যে নিউ ইয়ারতে আরম্ভ হল আর নিউ ইয়ার নু তার আগত ক্রিসমাস ক্রিসমাসের পিছত নিউ ইয়ার তারপর বিহু লকে কন্টিনিউয়াস মাস মাংস চলি আছে আর মাছত কেউ বেশি মাংস আর ন টেস্টি টেস্টি মশালেদার নতুন নতুন রেসিপি ট্রাই করে থাকা হয়েছে একদম পুরা হেপা পলুয়ে খাই খাই এটা বারো খাবলে মন নোযা হয়েছে না আমারও হয়েছে একদম এটা আর মাস মাংসলে একদম লোভ নলগা হয়ে গেছে আর ইমানে বেশি খাইছো কিন্তু আকো ঠান্ডাও তো পড়ি আছে যেটুহে ঠান্ডা পড়িছে আর ইমান ঠান্ডাত কি হয় নেখাও বলে ভাবিলেও মাংস অকমান খাওয়া হয়ে সন্ধিয়া অলপ হলেও লয়ে আহিব দেউতায় আর খাই দিয়ে হয় এটা একদম খাবলে মন নোযা হয়েছে আর মই ভাবিছো অকল আমারে নয় সকলরে এই প্রবলেম হয়েছে আর সেই কারণে আজি আপনার শেয়ার করবো একবারে ইজি মশলা বিহীনকে রন্ধা সিংফো স্টাইল বয়ল চিকেনের রেসিপি একদম আপনাদের চিকেন খাইছো যেন অনুভবে নহব লাইট এটা রেসিপি বহুত দিন আপনার রেসিপিও শেয়ার করা হয় নাছিল এই ভিডিওটো বহুত দিন আগতেই বনাই থা হয়েছিল ভন্টিয়ে বনাইছিলে আর মই তেতিয়া পুরা রেকর্ডিং করে থই দিলো খালি শেয়ারহে করা হওয়া নাছিল আর মই ভাবিলো এটুয়ে হয়েছে বেস্ট টাইম এই রেসিপিটো শেয়ার করা কারণ এনেকে খালে খাবলে মনও যায় আর খুব হেভি হেভি ভাবতেও নাহে আপনাদের এবার ট্রাই করে চাবসুন অয়েল ফ্রি হয় মশলা ফ্রি হয় হেলদিও হয় তো এবার সবেই ট্রাই করব বলে আশা করছো আর এই রেসিপিটো মই নহয় ভন্টিয়ে বনাইছিলে তেন্তে বলক পলম নকরি আজির ভিডিওটো আরম্ভ করো আর সাউঙ্গে সিংফো স্টাইল বয়েল চিকেনের রেসিপি প্রথমে আদা নহরুখিনি রেডি করে লো ইমানখিনি মান মই নহরু লৈছো লগতে এয়া আদা এখিনি অকনমান কাটি কাটি মই দিম লগতে লৈছো এয়া তিনটা কেঁচা জলকীয়া আর অলপমান জালুক আর এটা এইখানে ভালকে খুন্দি লম আর এয়া হয়েছে ব্রয়লার চিকেন ইয়াত স্বাদ অনুসরি নিমখ যোগ করে দিছো লগতে এয়া খুন্দি লওয়া আদা নহরু জলকীয়া আর জালুকর এক চামচ দিছো বাকিখিনি থই দিছো পিছত যোগ করিম আর এটা এইখানে ভালকে মিক্স করে দিও এবার ইয়াত কাটি দিম এটা ডাঙর বিলাহির এফাল মই সরু সরকে কাটি দিছো সরু বিলাহি হলে ইয়াত এটা বিলাহিয়ে যোগ করে দিব পারিব এটা ডাঙর পিঁয়াজ অলপ সরু সরকে কাটি ইয়াত যোগ করে দিছো আর এসিটা নেমু লৈ এটা রসখিনি ইয়াত চেপি দিছো এইখিনি খুব ভালকে সানি লম আর কমেও এঘণ্টামানের কারণে ঢাকি থই দিম এই স্টেপটো খুবই ইম্পর্টেন্ট হয় এটা কেরাহী এখন খুব ভালকে গরম করে ইয়াত তেল নিদিয়াকে ডাইরেক্ট যেখানে মেরিনেট করে থাকছো গোটেইখিনি ইয়াত দি দিম মাংসখিনি দিয়ার আগতে কিন্তু কেরাহীখন একদম ধোঁয়া ওলালৈকে গরম হয়েছে নাই সেটা মন করব আর তারপর এটা ভালকে মিক্স করে এইখানে হাই ফ্লেমতে মই অলপ দেরি এনেকে থই দিম পাঁচ মিনিটমানের পিছত চাও ইয়াত অলপ অলপ পানি উলাইছে এইখানে মাংসরে পানি হয় আর এই পানিখিনিতে ধুনিয়াকে মাংসখিনি ভাজি থাকিব লাগিব আর এয়া চাওক অলপ সময় ভাজার পিছত পিঁয়াজ বিলাহি ধুনিয়াকে গলি গল আর ইয়াত অলপ অলপকে তেল উলাইছে দেখিছেনে এয়া মাংসর প্রায় তেল উলাইছে আর এটা এই তেলখিনিতে ধুনিয়াকে মাংসখিনি ভাজি থাকিম আর এয়া চাওক মাংসর তেলতে মাংস ভাজি অকনমান রঙচুয়া ভাবটো আহিছে এতিয়া সেই কেঁচা ভাব এটা যে থাকে সেইটো নাইকিয়া হয়ে যাব আর যেহেতু বয়েল চিকেন বনাইছো ইয়াত হালধি যোগ করা নাই এইখানে ধুনিয়াকে ভাজ খালে ইয়াত এটা উতলা গরম পানি দি দিম বহুতে বয়েল চিকেনত অকমান কেঁচা ভাব পায় সেইকাৰণে খাবলৈ মন নকৰে এবাৰ এনেকৈ ট্ৰাই কৰি চাবচোন আৰু এতিয়া এইখিনি ঢাকোন লগাই অলপ সময় কাৰণে উতলিবলৈ দিম আৰু এয়া চাওক ধুনীয়াকৈ উতলি উতলি তেল ওলাই গৈছে মাংসৰ পৰা আৰু এইখিনি সময়তে আমি যে অকণমান আদা নহৰু জলকীয়া আৰু জালুকৰ খুন্দা থৈ দিছিলোঁ এইখিনি ইয়াত যোগ কৰি দিম খুন্দাটো অকণমান পানীৰে অখালি সেইখিনিও ইয়াতে দি দিছোঁ পাঁচ মিনিটমান উতলাই লোৱাৰ পিছতে এইখিনি 80% কুক হৈ গ'ল আৰু তাৰপিছত এতিয়া ইয়াত যোগ কৰি দিম দুই চামচ বেম্বো শ্বুট এইখিনি দিয়াৰ লগে লগে খুবেই ভাল লাগে খাই আৰু এতিয়া এইখিনি ভালকৈ মিক্স কৰি আকৌ ঢাকোন লগাই পাঁচ মিনিট উতলিবলৈ দিম ঢাকোন এইকাৰণে লগাই দিম যাতে বেম্বো শ্বুটৰ ফ্লেভাৰটো ধুনীয়াকৈ সোমাই যায় আৰু এয়া সিংফো ষ্টাইল বইল চিকেন ৰেডি হৈ গ'ল
দেখাত যেনেকুৱা ধুনীয়া হৈছে খাবলৈ তেনেকুৱাই ধুনীয়া। এবাৰ ট্ৰাই কৰি চাব। আশা কৰিছোঁ আজিৰ ভিডিঅ'টো চাই আপোনালোকে ভাল পালে। যদি ভাল পালে প্লিজ লাইক কৰিব, শ্বেয়াৰ কৰিব আৰু যিসকলে এতিয়াও ছাবস্ক্রাইব কৰা নাই প্লিজ ছাবস্ক্রাইব কৰি দিব। ঠাণ্ডাত এনেকুৱা অকণমান বনাওক আৰু গৰম গৰম ভাতৰ সৈতে জুতি লওক। পুনৰ লগ পাম এটি নতুন ভিডিঅ'ত। আজিলৈ আহিছোঁ, ধন্যবাদ।